মা ও শিশু দুজনেই ভালো আছে। আপনার স্ত্রীকে আরো আগে আনা উচিত ছিল, এক্ষুনি রক্ত লাগবে। রক্ত পাই কই? রক্তের গ্রুপ কি? জানি না ভাই। ও পজিটিভ। চিন্তা করেন না ভাই, আমার রক্তের গ্রুপও ও পজিটিভ। ধন্যবাদ আপনাকে। দেখলেন তো, গর্ভের শুরু থেকেই প্রসব পরিকল্পনা না করলে কি হয়? প্রসব পরিকল্পনা? হ্যাঁ, গর্ভের শুরু থেকেই ডেলিভারি না হওয়া পর্যন্ত 4 বার চেকআপ করতে হয়। এছাড়াও প্রসবের প্রস্তুতি হিসেবে টাকা জমানো এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রসব সহায়তাকারী ও ডেলিভারির স্থান ঠিক করে রাখতে হবে। আর রক্তের গ্রুপ মিলিয়ে রক্তদাতা ও প্রয়োজনীয় ফোন নাম্বার জোগাড় রাখতে হয়। আর যে কোনো জরুরি অবস্থায় সেবা কেন্দ্রে যাওয়ার জন্য যানবাহন এবং সঙ্গী ঠিক করে রাখতে হয়। আমার মতো ভুল যেন আর কোনো স্বামী না করে। সঠিক প্রসব পরিকল্পনা গ্রহণ করি, মা ও নবজাতকের সুস্থতা নিশ্চিত করি।